কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকেই কলকাতা নামটির উদ্ভব। কিছুদিন আগেই আমরা গেছিলাম কালীঘাটে। এখানকার কনস্ট্রাকশনের প্রচুর কাজ হচ্ছে এবং দেখতে পেলাম এখানে একটা স্কাইওয়াকও হচ্ছে দক্ষিণেশ্বরের মতো। কোনো জায়গার যখন আমূল পরিবর্তন হয় সেই জায়গাটা কোনো ভীষণভাবে ক্ষতবিক্ষত হয়। আজকে গিয়ে সেইটাই দেখতে পেলাম। এই যে স্কাইওয়াকটা, সেটা হাজরা থেকে যে ব্রিজটি উঠেছে সেটাকে এবং রাসবিহারি থেকে আরেকটি ব্রিজ উঠেছে সেটাকে কানেক্ট করছে। মন্দিরের তো প্রচুর পরিবর্তন হয়েইছে, উপরন্তু এই স্কাইওয়াকটি কমপ্লিট হয়ে গেলে আমাদের ভক্তগণের মধ্যে অদূর ভবিষ্যতে এই কালীঘাট এক অন্য রূপে ধরা দেবে। সত্যযুগে প্রজাপতি দক্ষ স্বগৃহে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে তিনি সকলকে নিমন্ত্রণ জানালেও আপন কন্যা সতী ও জামাতা শিবকে নিমন্ত্রণ জানাননি। সতী বিনা আমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হলে তার সম্মুখেই দক্ষ শিবের নিন্দা শুরু করেন। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেন সতী। তখন শিব ক্রুদ্ধ হয়ে সতীর শবদেহ স্কন্ধে নিয়ে বিশ্ব ধ্বংস করার উদ্দেশ্যে তাণ্ডব নৃত্য শুরু করেন। তাকে শান্ত করতে বিশ্বপালক বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর খণ্ড বিখণ্ড দেহের টুকরোগুলো পৃথিবীর নানা স্থানে পতিত হয়েছিল। সেখানে পড়া মাত্রই এই খণ্ডগুলি প্রস্তর খণ্ডে পরিণত হয়। পিঠমালা তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ের চারটি আঙুল পড়েছিল কালীঘাটে। আমরা চলে এসেছি আজকে কালীঘাটে মায়ের মন্দিরে। অনেকটা রাত হয়ে গেছে, তো আমরা হঠাৎ করেই ঠিক করলাম যে আমরা আসবো মন্দিরে মায়ের দর্শন করতে। তো দেখা যাক এখন কি নিয়ম। এখন তো পুরো নতুন সাজে সজ্জিত হয়ে গেছে মাতৃ মন্দির। ভেতরটা গিয়ে দেখি কীরকম কী ব্যাপার। তো দর্শন হয়ে গেছে, এবার অমিত দর্শনে যাচ্ছে। একদম সোজা আমরা জাস্ট দর্শন করলাম, আজকে পুজো টুজো কিছুই দিইনি, তো সোজা একদম চলে গিয়ে জাস্ট দর্শনটা এখান থেকে সেরে নিলাম। আর ভেতরটা ভীষণ সুন্দর করেছে। হ্যালো এভরিওয়ান, দেখো আমার মায়ের দর্শন হয়ে গেছে, সেই জন্য এই টিকাও লেগে গেছে। এত ভালো দর্শন হবে এখানে এসে, যেটার জন্য আশা এখানে মনস্কামনা পূরণ হলো যে মার দর্শন করব, এটাই অনেক দিনের ইচ্ছে ছিল। তো আলটিমেটলি আজ 9টার সময় আমাদের সেই ইচ্ছেটা পূরণ হলো, মায়ের দর্শন পেলাম। আমার মনে হয় এরপরে যা হবে সব ভালোই হবে। এই দেখো এখানটা কি সুন্দর সাজিয়েছে, আর এখানে সমস্ত চেলি, শাড়ি, পুজো দেওয়া সমস্ত মানে সরঞ্জাম সমস্ত কিছু এখানে আছে। এইখানটায় আর একদম রাস্তা পুরো সুন্দর করে দিয়েছে। আরও এখানে আরও সুন্দর হবে। আমরা দেখলাম ওই জায়গাটা পুরো ভাঙাচোরা হয়ে রয়েছে, এই জায়গাটা খুব। আর এখানে সামনে এলেই কারো যদি মনে হয় যে এখান থেকে চা খাবে বা সকালে জল খাবার করবে, তো এখানে সেই ব্যবস্থাও আছে। আয়ুশ্রী, কেমন দর্শন হলো তোর? ভালো দর্শন হয়েছে, কোনো লাইন ছাড়া আমরা দর্শন করে চলে এলাম। আর আমরা ওখানে সন্ধ্যারতি হয়েছে, সন্ধ্যারতিরও আমরা একটুখানি তাপ নিলাম। পুজো দিতে তাদের জন্য আলাদা লাইন, হ্যাঁ খুব বেশি লাইনও নেই, আমরা একদম ক্লিয়ারলি দর্শন করে চলে। অমিতেরও ওখানে পুজো দেওয়া হয়ে গেছে। কি গো, কেমন দর্শন হলো? একদম সামনে থেকে, সত্যি মানে খালি গর্ভগৃহটাই আমরা ঢুকতে পারিনি বলে, তাই এই ভেতর দিকে পুরো। আমরা এই দিকের রাস্তা দিয়ে এসেছিলাম, তো এবার ক্লিন রাস্তা দিয়ে, মানে তোমরা যারা আসছো আগের গলিটা দিয়ে ঢুকলেও কিন্তু তোমরা পারবে। আমরা সেকেন্ড দ্বারের সামনে চলে এলাম একদম। আর এখানে দেখো প্যারার দোকান ঠোকান সমস্ত আছে, পুজো দেওয়ার কোনো অসুবিধে নেই। এই দিক দিয়ে আমরা বেরিয়ে পড়ব। ওখানে রাস্তার কাজ হচ্ছে, তো আমরা বুঝতে পারিনি, আমরা জানতাম না, সেই জন্য ভেবেছিলাম যে মন্দিরের সামনে জায়গাটা দিয়েই প্রবেশ করব। তো এখন তো এখানে এসে দেখছি যে এই রাস্তাটা দিয়ে এলেই আমাদের সবচেয়ে ভালো হতো। রাসবিহারি যে মেট্রো আছে সেখান থেকে এসে আমরা হাজরার দিকে এসছি এবং হাজরার থেকে এলে 750 মিটার ওই মোড়টা থেকে। দেখো পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে যে মেন দরজাটা 2 নম্বর যে দরজাটা তার ডান হাতে আমরা ঘুরে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখানেও কিন্তু জায়গা আছে যে ডালা কেনার, তবে ওখান থেকে কেনাই ভালো, একদম কাছে। 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে, বিকেল 4টে থেকে 10টা পর্যন্ত, 1টা থেকে 4টে পর্যন্ত। আচ্ছা, এইখান দিয়েও কিন্তু প্রবেশ করা যায়। আমরা আগের বার এই জায়গাটা দিয়েই এসেছিলাম। তো এটা কত নম্বর দ্বার তোমাদেরকে একটু বলি। এখানেও প্রচুর দোকান আছে পূজা সামগ্রীর। আচ্ছা, মেন মন্দির এটা, আর এটা হলো 1 নম্বর দরজা। তো 1 নম্বর দরজার সামনে দিয়ে ঢুকলে ভালোই হবে। আচ্ছা, এইখানটা এসছিলাম, এখানে ফুলের জায়গাটা আসছে, করিডর টাইপের। আর এই হলো মন্দির, এখানে ফুলের সমস্ত জায়গা আছে। আর মন্দির হলো এইটা। মূল মন্দির এই হলো, মূল মন্দির সুন্দর। আর আমরা এইখানটা দিয়েই মায়ের একদম মন্দিরের সামনে চলে গেছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর দরজার সামনে। তো আমাদের তো ভীষণ ভালো দর্শন হলো। পুজো দেওয়ার এখানে তো প্রচুর ব্যবস্থা আছে, তোমাদেরকে দেখালাম। আরতি দেখলাম আমরা, আর আরতির তাপ নিলাম, খুব ভালো লাগলো। আমার মনে হলো যে একটা অন্য ধরনের এনার্জি নিয়ে তারপরে যাচ্ছি, খুব ভালো লাগলো এসে। তোমরাও পারলে এসো এখানে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর ভক্তিতে থেকো। মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত 10:30টায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কেওড়াতলা মহাশ্মশানের বিপরীত ফুটপাতে। এই দিক দিয়ে যদি কালীঘাট মন্দিরে ঢোকা যায় তবে 1 নম্বর দ্বারের সামনে ঢোকা যাবে এবং রাস্তা বেশ ভালো।